আমায় কালকে একজন মেসেজ দিচ্ছে, অভিষেককে ইলেকশনের আগে গ্রেফতার করব, কেন কি করেছে দেখেছেন তো? কয়লা পাচার থেকে শিক্ষায় দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রেক্ষাপটে সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অনেক গভর্নমেন্ট দেখেছি, এরকম ভিন্ডিকটিভ গভর্নমেন্ট দেখিনি। আমায় কালকে একজন মেসেজ দিচ্ছে, অভিষেককে ইলেকশনের আগে গ্রেফতার করব, কেন কি করেছে দেখেছেন তো? উনি বুঝতে পারছেন যে আস্তে আস্তে সময় এসে গেছে, জাল গোটানো হচ্ছে ইডির দ্বারা এবং সেই জালে বড় মাছ লাফাচ্ছে। যুবরাজ যেদিন ভেতরে যাবে সব বেলুন সব চুষে যাবে। যদি তদন্তে গ্রেপ্তার হওয়ার মতো কিছু পাই কাউকে, গ্রেপ্তার করতেই পারে। দিদিকে দেখে একটু নার্ভাস মনে হচ্ছে খোকাবাবু, যখন ব্যাপার দিদি একটু নার্ভাস হবেনি, কারণ আপনার যদি নিরোধা থাকে তাহলে গ্রেপ্তারে ভয় কেন? বছর ঘুরলে লোকসভা নির্বাচন, প্রশ্ন উঠছে তার আগে কি কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হতে পারেন অভিষেক? সেরকমই কি আশঙ্কা করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে সেই জল্পনায় উস্কে গেছে রাজনৈতিক মহলে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার মামলায় দিল্লি ও কলকাতার অফিসে দুবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অন্যদিকে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় মুখোমুখি হতে হয়েছে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে। আমার পদবি মোদি নয়, আমার পদবি চোকসি নয়, আমার পদবি মাল্যা নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে, ইডি সিবিআই নয়, একটা ফাঁসির মঞ্চ তৈরি করো, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে মৃত্যুবরণ করবে। ফাঁসির মঞ্চ দূরে থাক, তদন্তের মুখোমুখি হন না ভাই। কেন হাইকোর্টে যেতে হয়, কেন ডিভিশন বেঞ্চে যেতে হয়, কেন সুপ্রিম কোর্টে রক্ষা কবচ চাইতে হয়, কেন সুপ্রিম কোর্টে রক্ষা কবচ না পেলে দিল্লির সরকারের রক্ষা কবচ নিয়ে বিদেশ ভ্রমণ করতে হয়? আর কয়েক মাস পরই লোকসভা নির্বাচন, তার আগে রাজ্যের একাধিক মামলায় তদন্ত করছে সিবিআই, ইডি, এনআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তদন্ত নতুন কোনো মোড় নেয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে। আশাবুল হোসেন, রাজা চট্টোপাধ্যায়, সুকান্ত দাস, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।